বন্ধুরা গরম গরম সিঙ্গারা পকোড়া এমন কি ভজিয়া এইগুলো তো আপনি দৈনন্দিন জীবনে খেই থাকেন আর এইগুলোতে ব্যবহার করা হয় এই রিফাইন অয়েল কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে এই রিফাইন অয়েল কি মার্কেটে কিভাবে তৈরি করা হয় থাকে তাই আজকের এই ভিডিওটা বন্ধুরা আপনাদের জন্য কারণ আজকে আমরা এই ভিডিওতে জানব যে মার্কেটে রিফাইন অয়েল কিভাবে তৈরি করা হয় থাকে আর এর সাথেও জানাবো যে শাস্ত্রের পক্ষে কোন দিকটা সবচেয়ে ইম্পর্টেন্ট তো देखते থাকুন ভিডিও लास्ट পর্যন্ত বন্ধুরা ফ্যাক্টরিটা রিফাইন অয়েল কিভাবে তৈরি করা হয় সেটা তো জানবো সেটা জানার আগে আগে জানবো রিফাইন অয়েল মার্কেটে এলো কিভাবে একটা সময় যেখানে ভারতীয়দের সবার করে কাচ্চি ঘানি তেল মানে তেলের দানা ভেঙে তার থেকে তেল বার করে সেটাকে ব্যবহার করা হতো আর এই তেল কি আজকাল অয়েল নামে আর আজকের সময় উত্তর ভারতে সরষের তেল বেশি বিক্রি ভারতের গুজরাট মহারাষ্ট্র কর্ণাটক অন্ধ্রপ্রদেশে বাদামের তেলে ব্যবহার করা হয় আর তার সাথে তামিলনাড়ুতে বাদামের তেল আর কেরালাতে নারকেলের তেল কি সবাই ব্যবহার করে আবার অনেক ঘরে খাবার বানানোর জন্য দেশি ঘিয়াও ব্যবহার করা হয় আর এরপর তেলের মার্কেটে উনিশশো সাঁত্রিশ সালে একটি বড় বদল আসে এরপরে হিন্দুস্থান ইউনিভার একটি বড় তেলের লঞ্চ করে আর এই তেল দামে করে থাকতো আর একে বনস্পতি তেল বলে এটা বনস্পতি তেল মানে হাইড্রোজেনেটিক বনস্পতি তেল বনস্পতি তেলে ভাজে খাবারের সেল ব্যাগ অনেকটাই বেশি আর বনস্পতি তেলের এটাই সবচেয়ে বড় প্লাস পয়েন্ট কারণ তখনকার সময় খুব কম করে রেফ্রিজারেটর হয়ে থাকতো আর দ্বিতীয় সবচেয়ে বড় কারণ যেটা যেটা মানুষের পছন্দ হয়েছিল তখনকার সময় সেটা হলো এর দাম অনেকটাই কম আর এই বনস্পতি তেল সাল উনিশশো আশি পর্যন্ত এই মার্কেটে দাপট করে রেখেছিল আর তারপর এই মার্কেটে আছে এই রিফাইন অয়েলের আর এই রিফাইন অয়েলের মার্কেটে ডিমান্ড ধীরে ধীরে বাড়তে থাকে আর বনস্পতি কোয়ালিটি ধীরে ধীরে কমতে থাকলো তো বন্ধুরা এখন এবার আসো আমরা জানি এই রিফাইনাল কিভাবে মার্কেটে তৈরি করা হয়ে থাকে একটু আগে আমরা জানলাম যে কিছু বছর আগে মানুষ শুধুমাত্র শুদ্ধ তেল খেতে ভালোবাসত আর যেটাকে এখনকার সময় কোল্ড প্রেস অয়েল নামে জানা যায় আর এটারই ব্যবহার করা হতো তাই এই বদলতি দেশের বুদ্ধির কারণে এই শুদ্ধ তেলের গন্ধ ও রং কে বদলানোর জন্য মার্কেটে আসে এই রিফাইন অয়েল এর আর এই রিফাইন অয়েল ব্যবহার করা হয় তো বন্ধুরা আমরা যদি সবচেয়ে প্রথমে সয়াবিন তেলের কথা বলি তো তার উৎপন্ন হয়েছিল এই জমি থেকে সবচেয়ে প্রথমে জমি থেকে ট্রাক আর ট্রাক্টরে পড়ে লাখো টন সয়াবিন কৃষকের দ্বারা ফ্যাক্টরিতে আসে ফ্যাক্টরিতে আসার পর সবিনকে এই মেশিনের দ্বারা পরিষ্কার করা হয় তারপর তাকে একটা বড় জায়গাতে আনলোড করানো হয় আর এই জায়গাতে ডিটেকটিভ আর ম্যাগনেট লাগানো রয়েছে যেটা যদি কোনো কোনো মেটাল অথবা ছোট ছোট মেটেল থাকে তো সেটাকে আলাদা করার কাজ করে এরপর সবেন কেশিনের দ্বারা ক্র্যাশ করানো হয় এতে সোয়বিনে দুটো টুকরো হয়ে যায় আর তার সাথে এই শোবিনের খোসাও আলাদা হয়ে যায় আর এমনটা এই জন্য করানো হয় কারণ যখন বিষ থেকে তেল বার করানো হয় তখন অনেক তেল এই খোসাতে লেগে থাকে এরপরে ছোড়া সোবিনকে বড় বয়লারে ঢালা হয় যেখানে হাই প্রেশার আর বেশি তাপমাত্রায় গরম জলের শোবিনটি

আটশো ডিগ্রি সেলসিয়াসে ফোটানো হয় আর আবার যদি এটা কোনো কেমিক্যাল তো এটাকে আবার ছশো ডিগ্রি সেলসিয়াসে গরম করানো হয় যাতে চিপচিপা কম হয় আর এটা ভালো হয় আর এভাবে রাখা হয় আর আবার ওই কনভেয়ার মেশিনে ওই বোতল সিল করানো হয় আর তারপর আলাদা আলাদা ব্র্যান্ডের মতো প্যাকেজিং করানো হয় আর এবার এই বিক্রি হওয়ার জন্য পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে এবার আপনি তো বলবেন এই রিফাইন কে আমি স্লো পয়জন কেন বলছি তবন্ধু যেমনটা আমরা দেখলাম যে তেল টুইডির পরে রিফাইনালে পরিণত করার জন্য অনেক কেমিক্যাল মেশানো হয় আর এটাকে দেখতে তো ভালো লাগে বাট এটা আমাদের শরীরের পক্ষে স্লো পয়জেনে কাজ করে আর এই তেল আমাদের শরীরকে ভেতর থেকে দুর্বল করে চলেছে আপনি এর জেনে অবাক হবেন যে এটাকে বানানোর জন্য অনেক সময় खास রকমের সাবানও ইউজ করা হয় আর যার জন্য আমাদের পেটে যন্ত্রণা শুরু হয় রিফাইন্ড তেলের অনেক ব্র্যান্ডকে ল্যাবে টেস্ট করানো হয়েছে আর এই টেস্টে দেখা গিয়েছে যে তেলে চিপচিপা বার করার জন্য এবং বাসকে বের করার জন্য এই তেল শুধুমাত্র তেল নামেই থাকে এমনটা কোড়ার জন্য তেলের সমস্ত গুরুত্বপূর্ণ পদার্থও বেরিয়ে যায় যার ফলে লোকেদের বুকের সাথে জড়িত অসুখ লিভারের সমস্যা অ্যালজাইমার এমনকি হাড়ের সমস্যাও জড়িত হতে পারে অয়েল থেকে রিফাইন অয়েল তৈরি করার পর শুধুমাত্র ছুঁচ পড়ে থাকে আর সবচেয়ে দুঃখের কথা হলো যে এটাকে আমরা খেয়ে চলেছি এই জন্যই তেলের মাধ্যমে যা পুষ্টি আমাদের পাওয়া দরকার সেটা আমরা পাচ্ছি না আর এটা যদি আবার কাচ্চিকানি কোল্ড প্রেস অয়েলের কথা বলি তো এটাকে বানানোর জন্য বেশি তাপমাত্রা আর কোনো কেমিক্যালের ব্যবহার করা হয় না এই এটা শরীরের পক্ষে অনেক উপকারী ইনফ্যাক্ট সাল দু হাজার চারের লন্ডন স্যাম্পার কলেজ অফ মেডিসিনের একটি স্টাডি অনুযায়ী কোল্ড প্রেস অয়েলে শরীরের জন্য উপযোগী আর অ্যান্টি অক্সিডেন্টে ভারী মাত্রা পাওয়া যায় যা শরীরের পক্ষে ভালো হয় আর সাথে সাথে এতে ভিটামিন ই আর অলিক অ্যাসিড পাওয়া যায় যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কিন্তু দুঃখের কথা হলো যে এটাই আমরা আগেকার সময় খেতাম আর সেটাই আজ কোল্ড প্রেস অয়েলের দাম এতটাই যে একজন মধ্যবর্তী পরিবার সেটাকে কেনার জন্য ভাবতেই পারবে না যাই হোক আপনার এর প্রতি কি বিচার বন্ধুরা যদি আপনি এর সাথে জড়িত কোনো তথ্য জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা সুন্দর হাত দেখে ছোট্ট করে লাইক করে দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বাই Yeah